মণ্ডলী, ইকরা বাংলা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইকরা রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। বছর ঘুরে আবার এসেছে পবিত্র মাস মাহে রামাদান, তাই আপনাদের কথা চিন্তা করে আমাদের এবারের আয়োজন রামাদান স্পেশাল পর্ব। আপনাদের সাথে আছি আমি তাসনোভা, এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন সিলেটের জনপ্রিয় রন্ধনশিল্পী অভিরূপ দাদা। কেমন আছেন দাদা? আমি বেশ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি, এবং খুব ভালো লাগছে আমাদের সাথে আপনাকে পেয়ে, এবং দর্শকরাও অনেক আনন্দিত আপনাকে। আমিও খুবই আনন্দিত ইকরার রান্নাঘরে আবার রান্না করে দর্শকদের দেখাতে পারবো বলে। যেহেতু সিয়াম সাধনার মাস, তো আমাদের দর্শকদের জন্য কী থাকছে দাদা? আমি সিলেটি, আপনিও সিলেটি, তার জন্য সিলেটি একটা অথেন্টিক রেসিপি তৈরি করব ইফতারের জন্য। সেটা হচ্ছে গরু মাংসের আখনি, যেটা সিলেটে খুবই প্রিয়। হ্যাঁ হ্যাঁ, এবং গরু মাংসের আখনি ছাড়া তো সিলেটিদের ইফতারই পরিপূর্ণ হয়। একদম একদম। সেই সাথে আমি একটা সালাদ তৈরি করব, সেটা হচ্ছে এক সালাদ। বাহ, চমৎকার। হ্যাঁ, এবং এক সালাদটা তৈরি করেছি সেই অর্থে যে, কারণ হেলদি ফুড, বাচ্চারাও তো ইফতারের সময় সবার সাথে, ওরা যদি রোজাও না রাখে, তার জন্য সবার সাথে মিলে যেন একটা সালাদ খেতে পারে এক, কারণ বাচ্চারা তো সবাই এগই পছন্দ করে, তাই না? সেই সাথে আমি একটা স্মুদি তৈরি করব, সেটা হচ্ছে পাপায়া স্মুদি। বাহ, চমৎকার, খুব হেলদি একটা একদম পরিবেশনা হবে। তাহলে চলুন দর্শক, আর দেরি না করে ছটপট শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। সিলেটের অথেন্টিক খাবার আখনি, গরু মাংসের আখনি, এটা দিয়ে নিশ্চয়ই আমরা শুরু করছি। একদম ঠিক বলেছেন, আজকে ইফতারের আয়োজনে আখনি দিয়ে আমি শুরু করব, এবং সিলেটিরা অবশ্যই আখনি খুবই পছন্দ করেন। তো আজকে আমি বিফ দিয়ে আখনি রান্না করব, এবং আখনির সাথে বিফটাই সবচেয়ে বেশি ভালো। হ্যাঁ, সবচেয়ে বেশি ভালো লাগে বিফ আখনি যেটা। চলুন আমরা শুরু করি। প্রথমে একটা ফ্রাই প্যান তুলে নিলাম আমরা, স্টপটা জানিয়ে দিলাম। আমরা আজকে আখনিটা সরিষা তেলে রান্না করব। আচ্ছা, চমৎকার। আচ্ছা, প্যানটা গরম হয়ে গেছে, আমরা সরিষা তেলটা দিয়ে দিব এখানে, পরিমাণ মতো দিয়ে দিব, কারণ আমরা চাল ভাজার সময় কিন্তু আমাদের তেল আরো লাগবে। আচ্ছা, প্রথমে আমরা মাংসটাকে কষিয়ে নেব এরকম কি? সেরকমই, আমাদের প্রায় তেল গরম হয়ে আসছে। হ্যাঁ, আমরা দুটো তেজপাতা এখানে ছিয়ে দিলাম, একটু আদা বাটা, আদা বাটা আমরা 1.5 চামচের মতো দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম 2 চামচের মতো, আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিলাম। হ্যাঁ, আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম, এখন আমরা পেঁয়াজ বাটা দিয়ে দিব। এখানে পেঁয়াজ বাটা আছে কতটুকু? আমরা 1.5 কাপের মতো রেখেছিলাম, হ্যাঁ, এখানে 1 কাপ দিয়ে দিচ্ছি অলরেডি। একটু শুকনো মরিচ লাগবে, শুকনো মরিচ গুলো কেটে দিব। হ্যাঁ, কেটে দিব, এখানে 4-5 নিয়েছি, মাঝখানে আমি চিরে দিয়ে দিচ্ছি। একটু গোলমরিচ দিয়ে দিব। কতটুকু দেব আমরা? গোলমরিচটা দিয়ে দিব 1/2 চামচের মতো। আমাদের মশলাটা প্রায় কষিয়ে নেওয়া হয়ে গেছে, এক্ষেত্রে লবণ দিব না? লবণ আমি পরে দিব, মাংসটা দেওয়ার পরে। এখানে 500 গ্রাম মাংস আমি চর্বি সরিয়ে নিয়েছি। চর্বি নেওয়ার কারণটা হচ্ছে আখনিতে চর্বি কিছু, চর্বি কিন্তু একটা আলাদা, হ্যাঁ, ভালো লাগে, টেস্ট বাড়িয়ে দেয়, এবং মাংসটাও সিদ্ধ হতে সহায়তা করে। পুরোটাই 500 গ্রাম দিয়ে দিব। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আমরা এখানে লবণ দিলাম, পরে আবার ভাতের সাথে আমরা যখন পোলাও তৈরি করব তখন আবার লবণ দিয়ে দিব। চালটা আমরা ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা। 1 ঘন্টা আপনি যখন পোলাও রান্না করবেন যে কোনো সময়ই, তখন চালটা সবসময় আপনি মনে রাখবেন যে অন্তত চিনিগুলা চাল বা আপনার কালিজিরা চাল, এগুলো 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন, তখন রাইসটা আপনার ঝরঝরা হবে, সুন্দর হবে।
গরু মাংস তো একটু সিদ্ধ হতে একটু সময় লাগে, হ্যাঁ। কেউ চাইলে এখানে টক দই দিতে পারে, টক দই দিলে মনে হয় সিদ্ধর প্রসেসটা একটু তাড়াতাড়ি হবে, একটু তাড়াতাড়ি হয়। আমি এইখানে আগে গরম পানি করে রেখেছিলাম, আমি গরম পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য, দু কাপের মতো। তার চেয়ে একটু বেশি দিব, গরু মাংস তো একটু সময় লাগবে, 40-50 মিনিট। আবার এটা মনে রাখবেন, মাংস সিদ্ধ করার সময় কিন্তু আপনি হাই হিটে সিদ্ধ করবেন না, এবং লো হিটও না, মিডিয়াম আছে আপনি রান্না করবেন, তখন মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে। এখন কি আমরা ঢেকে দিব? হ্যাঁ, ঢেকে দিয়ে রান্না করব। এটা যখন একদম ঘন হয়ে তেল উঠে আসবে তখন আমরা একটা পাত্রে তুলে রাখবো, তারপরে আমরা পোলাও রান্না করে হ্যাঁ ভাজি করব। এটা সিদ্ধ হওয়ার সময় কিন্তু মাঝখানে আপনার মাঝে মধ্যে নেড়ে দিতে হবে, তলায় যেন না ধরে। আমি নেড়ে দিয়ে দিলাম, এটা সিদ্ধ হতে থাকুক। আচ্ছা, আমরা এখন একটু খুলে দেখি কি অবস্থা। হ্যাঁ, প্রায় হয়ে আসছে, আর পানিটা অনেকটা হ্যাঁ শুকিয়ে আসছে। আমরা কি একদম পানিটা একদম কমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব? না, তেল উঠে আসতে আমরা নামিয়ে ফেলব। তেলটা উঠে আসছে, আমরা এখন একটা পাত্রে এটা তুলে রাখব, একটু তুলে রাখব। আচ্ছা, এবার চাল ভাজা হবে। হ্যাঁ, তার আগে আমরা ফ্রাই প্যানটা দিলাম, এখানে একটু সরিষা তেল দিয়ে দিব। সাথে আর একটু ঘি দিয়ে দিব, আমি এখানে 2 চামচের মতো ঘি আছে নিয়ে নিব। একটু আমার পেঁয়াজ কুচি লাগবে, হ্যাঁ পেঁয়াজ কুচি দিয়ে দিব এখানে 1/2 কাপের মতো। আমি পেঁয়াজ কুচি 1/2 কাপের মতো দিয়ে দিলাম। গোটা গরম মশলা লাগবে একটু, এখন দুটা এলাচ লাগবে, আমি দারচিনি 2-3 টুকরা দিয়ে দিলাম, সাথে লং আছে আর এলাচ আছে, আমি পুরোটাই দিয়ে দিলাম এখানে, কারণ আপনিতে যদি একটু ওই ধরনের হ্যাঁ গরম হ্যাঁ সেটাই সেটাই। আঁচটা একটু কমে এলো, আমরা রাইসটা দিয়ে দিব এখন, চালটা যেটা 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখা ছিল। ভালো করে মিশিয়ে নিব, চালটা পুরোপুরি ভাজতে হবে, চালটা ভাজতে ভাজতে একটা কালার চলে আসবে, তখনই আমি এইটাকে অ্যাড করে পানি দিয়ে আমরা আবার রান্না করব। একটু গোল্ডেন কালার হবে, হ্যাঁ হ্যাঁ সেটাই। আচ্ছা, এখন এটার সাথে আমি আলুটা অ্যাড করব। আচ্ছা, এখানে আমি 3টা আলু এইভাবে একটি বড় কিউব করে রেখেছি, এটাকে আমি এইভাবে রান্না করব। এবং কন্টিনিউয়াস তো নাড়তে হবে, না হলে হ্যাঁ তলা ধরে যাবে। হ্যাঁ, নাড়তে হবে, এবং চালটা ওই রকম ভাজবেন, আমি যে বললাম চাল থেকে তেল বেরিয়ে আসবে তখনই, আর এবং চালের কালারটাও চেঞ্জ হয়ে যাবে, তখন আপনি নামাতে পারবেন। একটু গোলমরিচ দিয়ে দিব আমরা, আমি এখানে কেওড়া জল ইউজ করিনি, কারণ কেওড়া জল আসলে কেমিক্যাল, তো ওইটার জন্য আসলে ইউজ করিনি। এবং সত্যি কথা বলতে কি, কেওড়া জল ইউজ করলে খাওয়ার পরে না গ্যাস ফর্ম করে, বাচ্চাদের জন্য তো আসলে এইটা
ভালো না হ্যাঁ জিনিসটা অনেকেই টেস্টিং সল ইউজ করে আমি এখানে কোনো টেস্টিং সল তো আমাদের শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর ওইটার জন্য আমি এই দুইটা জিনিস আসলে সব সময় রান্নার সময় অ্যাভয়েড করে চলি আচ্ছা রাইসটা প্রায় হয়ে আসছে আমার এই যে আপনি দেখবেন খেয়াল করে যে তেল উঠে আসছে হ্যাঁ এখন আমি এই রান্না গরম মশলাটা এখানে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিব সমস্যা মাখামাখা একটা হ্যাঁ আমরা এখন কি করব পানি দিয়ে দিই হ্যাঁ পানি দিই আগে বলেছিলাম গরম পানি আমি এখানে করে রেখেছিলাম আপনি সবসময় খেয়াল করবেন আপনি ভুনা খিচুড়ি করেন বা আপনি করেন বিরিয়ানি করেন গরম পানি সবসময় ইউজ করবেন ঠান্ডা পানি দিয়ে এই যে গরম পানি দেওয়ার সাথে সাথে কিন্তু বলকটা চলে আসছে এবং আপনি হিসাব করবেন আপনি চাল যতটুকু দিবেন তার চেয়ে একটু বেশি পানি দিবেন দুই আঙ্গুলের বেশি আমি আগে বলেছি কিন্তু আমি এখানে আজকে একটু ঝরঝরে করার চেষ্টা করব তার জন্য পানিটা একটু কম দিব অনেকেই মানে পানি আর চালের রেশিওটা গুলিয়ে ফেলেন এর জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় পোলাও হোক বা হচ্ছে বিরিয়ানি তখন সেটা খুব মানে স্টিকি একটা ভাব চলে আসে সেই ক্ষেত্রে আপনার সহজ পন্থা হচ্ছে এই যে বললাম যে এক ঘন্টা আগে চাল ভিজিয়ে রাখবেন তখন রাইসটা আপনার একদম ঝরঝরে হবে আমরা এখন কি করব এখানে গুঁটো কাঁচামরিচ আমি সাত আটটা দিয়ে দিব এখানে আলু বুকরো আছে আলু বুকরো দিয়ে দিব এখানে আলু বুকরো দিলে হয় কি খাবারের স্বাদটা অনেক বেশি বেড়ে যায় কিশমিশ একটু দিব আমি আমাদের রান্না প্রায় শেষ পর্যায়ে চলে আসছে আমরা দমে দিয়ে দিব এই সব কিছু দিয়ে আমি কিশমিশ দিয়ে দিলাম এখানে ছিটিয়ে আর দিব একটু পেঁয়াজ বেস্তা আচ্ছা এখন আমি যেহেতু আমি এটা আটনি রান্না করছি এটা আমরা যেহেতু দমের একটা ব্যাপার আছে তার জন্য দর্শকদের সুবিধার্থে আমি একটা এখন মানে কি বলবো টিপস দিব আমি যেহেতু আমার এখানে আরেকটা চুলা আছে এখানে আমি একটা এই ধরনের প্যান লোহার তাওয়া বা এই ধরনের অ্যালুমিনিয়াম তাওয়া তুলবেন কারণ এটার উপরে এটা গরম হওয়ার পরে এখানে আমি দমে রান্না করব এইটা তখন তলায় ধরবে না জিনিসটা খুব সুন্দর হবে আচ্ছা আচ্ছা রাইসটা অনেকটাই হয়ে এসেছে আমি একটু ঢেকে রান্না করি শেষের দিকে ঢাকলে কি হয় মানে হ্যাঁ তখন তাড়াতাড়ি হয়ে যাবে বলটা আমার আর পানিটা একটু কমে আসলে তারপর আমরা এটা তাওয়াতে ট্রান্সফার করব একদম আমি যখন দমে দিব মৃদু আছে তখন এই তাওয়াতে ট্রান্সফার করব এই পুরো হাঁড়ি বলেন বা ননস্টিক প্যান বলেন আপনি এখানে তুলে দেবেন তবে আপনার এইগুলোর ক্ষেত্রে ননস্টিক প্যান গুলো ইউজ করলে ভালো হয় ইউজ করলে ভালো তখন পুড়ে যাওয়ার প্রবণতাটা মনে হয় ননস্টিক প্যানে কম হয় তবে বাসাবাড়িতে যে অনুষ্ঠানগুলো হয় বড় বড় সেখানে বাবুর্চিরা তো বড় বড় ডেকে ওরা রান্না করে অভ্যস্ত বাট আপনি যদি মনে করেন যে আমি 50 জনে 70 জনে 100 জনে রান্না করবো সেই ক্ষেত্রে আপনি সসপ্যান নিয়ে বড় তাওয়া এরকমই ইউজ করতে পারবেন নতুবা আপনি এই 100 জনে যদি রান্না করেন এই সসপ্যানটা নামিয়ে উপরে আবার কাঠ কয়লার আপনার আগুন দিয়ে দিবেন তখন এটা হয়ে যাবে আচ্ছা আমরা দেখি এখন কি অবস্থা প্রায় হয়ে গেছে আমরা এখন এটাকে এখন দমে দিব আচ্ছা এটা মানে তাওয়াতে দিয়ে দিব হ্যাঁ তাওয়াতে দিয়ে দিব তার আগে আমরা এটা ঢাকনা খুলে এটাকে এইভাবে একটা চাপ দিয়ে দিয়ে দিব কারণ যখন আমি এটা দমে দিব তাড়াতাড়ি যেন নিচের চালগুলো তাড়াতাড়ি ফুটে যায় পরে আবার আমি চেঞ্জ করে উপরের দিকে উল্টে দেওয়া হবে এটা ঢাকনা দিয়ে দিলাম একদম মৃদু আছে হবে হ্যাঁ মৃদু আছে আমরা যেভাবে ভাত রান্না করে সাধারণ ভাত রান্না করে দম দিই ওইভাবেই দম দিব তার আগে যখন আমি মনে করেন যে আমি তাওয়ার উপরে দিব তাওয়াটা আগে একটু হাই হিটে গরম করে নেবেন তারপর মৃদু আছে আপনি কি এটাকে দমে রান্না করবেন আচ্ছা আমরা 5 থেকে 7 মিনিট পর ফিরে আসছি কি অবস্থা দেখি হ্যাঁ হয়ে গেছে প্রায় এখন কি করব আমরা হ্যাঁ একটু উপরের সাইডটা একটু আমরা এপিট করে দিব উপরের যে একটু যদি চাল থেকে যায় এটা যেন হয়ে যায় হ্যাঁ নিচে গেলে তখন ওই ভাবটাতে হয়ে যাবে আমি তো খুব সুন্দর সুগন্ধি পাচ্ছি আপনি পাচ্ছেন চমৎকার হ্যাঁ তারপরে আমরা কি করব এটাকে আবার
ওই রকম চাপ দিয়ে দিব, দিয়ে আরো 2 মিনিটের জন্য রান্না করব। আচ্ছা 2 মিনিট। এখন পরিবেশনের পালা। আমরা একটা ডিশ নিয়েছি, এটা এখানে আনলাম। এখন যেটা করব, আমরা যে আখনি রান্না করেছি সেটা কাছে তুলে নিচ্ছি। চমৎকার একটা সুঘ্রাণ বেরিয়েছে। হ্যাঁ, আমরা সিলেটে যখন আখনি রান্না করি বা আমরা একটু তেল বা ঘি এগুলো ইউজ মানে করতে পছন্দ করি, এবং খাবারটাও এরকম সেরকম একটা, হ্যাঁ, অথেন্টিক একটা ব্যাপার আছে আখনিতে। আচ্ছা, অনেকেই জি মানে মনে প্রশ্ন জাগতে পারে যে 1 কেজি চালের সাথে কতটুকু আপনার মাংস দিবে। তো আমি আসলে এখানে 1/2 কেজি মাংসের সাথে 1/2 কেজি আমি চাল দিয়েছেন। হ্যাঁ, চাল দেওয়ার চেষ্টা করেছি। আর কেউ যদি চায় কমও দিতে পারবে, বাট আমি সমান সমান করার চেষ্টা করেছি। তখন রান্না করার পরে দেখতে খুবই সুন্দর লাগে এবং খেতেও ভালো লাগে, যে প্রতি বাইটে একটা মাংসের, হ্যাঁ, যে কামড়টা পড়ে, এটা আখনির জন্য, আখনির ব্যাপারে এই জিনিসটা খুবই ভালো লাগে একদম। যাই হোক, আমি এটা ঢেকে নিলাম। এখন আমি পেঁয়াজ বেস্তা এখানে অবশিষ্ট ছিল আমি উপরে একটু ছিটিয়ে দিলাম। আপু, হয়ে গেল আমার আজকের ইকরা রান্নাঘরের প্রথম আয়োজন, ইফতারি আয়োজনে আখনি এবং সিলেটের একটা অথেন্টিক একটা রেসিপি। অনেক ধন্যবাদ দাদা। দর্শক, যদিও রেসিপিটি সিলেটের অথেন্টিক একটি রেসিপি, আপনারা সবাই কিন্তু চাইলে ইফতারে এটি ট্রাই করে দেখতে পারেন এবং সিলেটিরা তো অবশ্যই ট্রাই করবেন দাদার রেসিপিটি, এবং চমৎকার একটি রেসিপি আপনারা ঘরে বসেই উপভোগ করতে পারবেন। হ্যাঁ দর্শক, আপনারা নিশ্চয়ই অবগত আছেন প্রত্যেক পরিবারেই এই অথেন্টিক সিলেটের আখনি রেসিপি তৈরি করা হয়। বাট আজকে আমি কিছু টিপস দিয়েছি, এগুলো আপনাদের কাজে লাগবে এখানে, আর কি বলবো। তো অনেক ধন্যবাদ দাদা, এবার আমরা পরের রেসিপিটিতে যাই। হ্যাঁ, আমি আগেই বলেছিলাম একটা সালাদ করব, সেটি হচ্ছে এক সালাদ। ওকে, তাহলে আমরা শুরু করি দাদা। হ্যাঁ শিওর। আমরা একটা মিক্সিং বল নিয়েছি সালাদের জন্য, দুটো কাঠের চামচ নিয়েছি। প্রথমে যেটা করতে হবে, এখানে মাশরুম আছে, আমরা যে বাজারে কৌটুম যে মাশরুম পাওয়া যায়, ক্যান মাশরুম যেটা, হ্যাঁ ক্যান মাশরুম, আমি ক্যান মাশরুমটা নিয়েছি। আর এখানে একটু গরম পানিতে আমি একটু লবণ দিয়ে এটাকে মানে ধুয়ে নিয়েছি, কারণ কেমিক্যাল যেহেতু এটা ক্যানে থাকে, হ্যাঁ প্রিজারভেটিভ ছিল, এটার জন্য ওইটার একটা গন্ধ থাকে, এই গন্ধটার জন্য না থাকে, তার জন্য আমি এটা গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে পুরো ক্যানের মাশরুমটাই এখানে স্লাইস করা আছে আমি নিয়েছি এখানে। আচ্ছা, এরপর লাগছে আমাদের টমেটো। টমেটো আমি জুলিয়ান কাট করেছি, এখানে 1.5 কাপের মতো আছে, আমি পুরোটাই দিয়ে দিব। হ্যাঁ, এই সালাদগুলো ইফতারের সময় কতটুকু হেলদি মানে কি করব, প্রোটিন আছে আমাদের, ডিম আছে, তো ভিটামিন আছে। হ্যাঁ, এখানে কাজু বাদাম আমি নিয়েছি, কাজু বাদাম এখানে 1/2 কাপের মতো আছে, আমি পুরোটাই নিব না, আমি 1/2 কাপের চেয়ে একটু কম নিয়ে নিব, নিয়ে নিলাম। এখানে যেটা করব, এটা লেবুর রস, লেবুর রস, হ্যাঁ ড্রেসিং এর জন্য এটা লেবুর রস আমি 3 চামচের মতো নিয়ে নিব। এখানে কাঁচামরিচ ফালি করা আছে, একটাকে 4 টুকরো করে, আমি যতটুকু যে যার মতো স্বাদ মতো ঝাল খেতে পছন্দ করেন সেরকম আমি দিয়ে দিব, যেহেতু আমার বাচ্চারও এটা খাবে আমি একটু কম ঝালে ইউজ করব। আর বেশি ইফতারের পরে কিন্তু, বেশি ইফতারের সময় কিন্তু আসলে বেশি ঝাল খাওয়া ঠিক না, তখন পরে শরীর একটা অ্যাসিডিটি ক্রিয়েট করে একদম। হ্যাঁ, আমি এখানে ডিম দুটো সিদ্ধ করে নিয়েছিলাম, একদম স্লাইস করে রেখেছি, আমি পুরোটাই দিয়ে দিব, যেহেতু এক সালাদ বলেছি আমি, এটাই আমার মেন ইনগ্রিডিয়েন্টস। আর এখানে কালো গোলমরিচ ভাজা পাউডার আছে, যে যার মতো দিবেন, আমি এখানে 1/2 চামচের মতো দিলাম। ওকে, আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। কেউ চাইলে এটার সাথে চিনিও অ্যাড করতে পারে, আমি চিনি দেইনি আজকে, এখানে লবণ দিয়েছি। আমি দুটো কাঠের হাতা দিয়ে এটা মিক্সিং করে নিলাম, কেউ চাইলে হাত ধুয়ে এটা মিক্সিং করতে পারেন, হ্যাঁ অথবা গ্লাভস লাগিয়েও এটা ইউজ করতে পারবেন। তবে
মনে রাখবেন এটা মিশানোর সময় যেন বেশি জোরে যেন, হ্যাঁ আস্তে আস্তে মিশাবেন, সব ইনগ্রেডিয়েন্টস যেন একসাথে হয়ে যায়। তো হয়ে গেছে আমার প্রায়, এখন পরিবেশনের পালা। ওকে, একদম খুব সহজ উপায়ে কিন্তু সালাদটা তৈরি হয়ে গেল। একদম, হ্যাঁ। তার জন্য আমি একটা ছোট বাটি নিয়েছি, আমি এখানে ঢেলে পরিবেশন করব। হ্যাঁ আপু, তৈরি হয়ে গেল আমার ভিন্ন স্বাদের মজাদার এক সালাদ। ইফতারের জন্য খুবই হেলদি, প্রোটিন সমৃদ্ধ খাবার, এবং বাচ্চারা তো খুবই পছন্দ করবে, সেই সাথে বড়রাও পছন্দ করবে। তো ইফতারের এই রেসিপিটি আপনার জন্য, চমৎকার একটি সহজ রেসিপি আমাদের দর্শকদের জন্য উপহার দেওয়ার জন্য। একদম সহজ উপায়ে খুব কম কিছু উপকরণ দিয়ে কিন্তু আপনার বাসায় সহজেই তৈরি করতে পারেন এগ সালাদ, এবং এটি বাচ্চাদের সহ বড়দেরও খুবই পছন্দের হবে আশা করছি। এবার আমরা স্মুদিতে চলে যাচ্ছি। হ্যাঁ, যেটা বলছিলাম স্মুদি, তো আজকে আমি পাপায়া স্মুদি, পাপায়া তো পেঁপে জুস আসলে সবাই খেতে চায় না, কিন্তু পাপায়া কতটুকু আমাদের দেহের জন্য উপকারী সেটা আপনি জানেন, আমি জানি, অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। হ্যাঁ, আর বাচ্চারা তো পাপায়া আসলে দেখতে খেতেই চায় না, এমনিতে কিন্তু পেঁপে বাচ্চাদেরকে দিলে কিন্তু কেউ খেতে চায় না। হ্যাঁ, তার জন্য আমি পাপায়া মানে পেঁপেটাকে আমি স্মুদির আকারে একটু মজাদার করে ভিন্ন স্বাদের স্মুদি তৈরি করেছি, যেটা ইফতারের সময় বাচ্চাদের মানে বাচ্চাদের জন্য খুবই উপকারী, এবং বড়রা তো সেই সাথে বৃদ্ধ বয়সে সবার জন্য। পাপায়া স্মুদির জন্য আমরা কি কি নিচ্ছি? আচ্ছা, পাপায়া স্মুদি এখানে আমি পাকা পেঁপে নিয়েছি, তো এখান থেকে আমি পেঁপে ব্লেন্ড করে নিয়েছি, আগে আমি রেডি করে রেখেছি। তো এখানে পেঁপে পরিমাণ কি একটা? পেঁপে হ্যাঁ একটার চেয়ে একটু বেশি আছে, কারণ পাকাটায়, কারণ এইটা আমি ইয়ে করার পরে আপনার ব্ল্যান্ড করার পরে আবার ছেঁকে নিয়েছি, তার জন্য তো একটু বেশি লাগবে, হ্যাঁ না একটু বেশি লাগবে। এখন এইটাতে আপনি ইচ্ছে করলে মনে করেন যে পরিবেশনের সময় আপনি বরফের কিউব ইউজ করতে, হ্যাঁ ইউজ দেওয়া যাবে, বাট আমি এখানে পুরো জুসটাই ছেকে নেওয়ার পরে আমি ফ্রিজে রেখেছিলাম। হ্যাঁ এটা ভালো হয় আমার কাছে মনে হয় যে একটু ঠান্ডা। তো এখানে আমি এখন গুঁড়ো দুধ দিয়ে দিব। ওকে, এখানে যতটুকু আপনি নেবেন ততটুকু, মানে পরিমাণ অনুযায়ী আপনি একটা, আমি এখানে 4 চামচের মতো দিলাম। ওকে, আমি একটু বেশি দেওয়ার কারণ গুঁড়ো দুধ হচ্ছে আমার বাচ্চারা খাবে, তো ওইটার জন্য আমি একটু ক্রিমিনেস্টটা একটু বেশি, সেই সাথে দিয়ে দিব 7 মতো চিনি, আমি 4 চামচের মতো দিয়ে দিলাম চিনিটা। ওকে, আমি এটাকে ভালো করে মিশাবো। আমি ভালো করে মিশাবো। এক্ষেত্রে তো কেউ যদি চায় বিটারও ইউজ করতে, হ্যাঁ বিটারই ইউজ করতে পারবে। আমি এখানে একদম সহজভাবে দেখিয়েছি চামচ দিয়ে, কারণ কারো কারো বিটার থাকতেও থাকতে, হ্যাঁ আবার হ্যান্ড বিটার দিয়েও করা যাবে, মানে নর্মালি আমরা হ্যান্ড বিটার একটা পাওয়া যায় না সাধারণ বাজারে, এটা দিয়েও করতে পারবে, বাট আমি চামচ দিয়ে করেছি। আমার প্রায় হয়ে গেল, আপনি ওইটা তৈরি করার পরে যদি ফ্রিজে আরও 1 ঘন্টা রেখে দেন এটা স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে, অন্যরকম একটা স্বাদ হবে, এবং ঠান্ডা যে কোনো স্মুদি কিন্তু ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। সেটাই সেটাই। আচ্ছা, আমার প্রায় মিলানো হয়ে গেছে, আমি একটা আমি 2 গবলেট গ্লাস নিচ্ছি এখানে। এখানে ঢেলে দিব, আমরা অবশিষ্ট যেটা গ্লাসের বাহিরে লেগেছে এটা টিস্যু দিয়ে মুছে তারপর পরিবেশন করব। আচ্ছা, এখন এখানে আমি কাজু বাদাম নিয়েছিলাম, কাজু বাদাম আমি 2-3টা ছড়িয়ে দিব এখানে। আপনি ইচ্ছে করলে ভাজা কাজু বাদামও দিতে পারেন, আমি এখানে সরাসরি বাদামটা দিয়ে দিলাম। একটু গার্নিশের জন্য আমি পুদিনা পাতা দিয়ে দিব, কারণ যেহেতু এটা ডেজার্ট
টাইপের স্মুদি, এটার সাথে আসলে পুদিনা পাতা যায়। এখন আমরা সুইট বল আছে, সুইট বল দেওয়ার কারণটা হচ্ছে আসলে আমি আগেই বলেছি, সবসময় বলছি ইফতারের সময় বাচ্চারা সবসময় এই টাইপের খাবারগুলো খেতে চায়। হ্যাঁ, বাচ্চাদের কিন্তু ড্রিঙ্কসের প্রতি একটা আলাদা কাজ করে ইফতারের সময়। তো ওইটার জন্য আমি আসলে বাচ্চাদের কথা চিন্তা করে এটা তৈরি করেছি। তো আমি এটার জন্য সুইট বল দিয়ে দিলাম এখানে। কালারফুল জিনিস দেখতে বাচ্চারা খুবই পছন্দ করে। আর এই ধরনের আপনি যদি কালারফুল করেন বা খাবারগুলো যদি এই ধরনের ইনোভেশন করেন, তাহলে ওরা পাপায় যে খাচ্ছে এটা বুঝতেই পারবে না এবং অনায়াসেই আপনি খাওয়াতে পারবেন। এবং সেই সাথে যেহেতু ইফতারের আয়োজনে আজকের আমার তিনটা রেসিপির মধ্যে একটা, যেটা সর্বশেষ আমি যেটা পাপায়া স্মুদি করেছি, এটা শুধু বাচ্চারা নয় বড়দের জন্য আসলে খুবই উপযোগী। অনেক ধন্যবাদ দাদা। হয়ে গেল আমার পাপায়া স্মুদি, চমৎকার। এবং আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যেটি, আজকের তিনটা রেসিপির মধ্যে কিন্তু তিনটাই কিন্তু খুব ইজি রেসিপি ছিল। একদম একদম। এবং দর্শক, আপনারা দেখে নিলেন চমৎকারভাবে দাদা কীভাবে পাপায়া স্মুদি তৈরি করলেন, এবং বাসায় কিন্তু আপনারা চাইলে খুব সহজেই এটি তৈরি করে নিতে পারেন। হ্যাঁ দর্শক, ইকরা রান্নাঘরে আজকে আমি আপনাদের একদম তিনটি সহজ রেসিপি ইফতারের আয়োজনে করে দেখিয়েছি। দর্শক, সেই সাথে আমরা বিদায় নিচ্ছি। আপনারা কিন্তু বাসায় অবশ্যই এই তিনটি রেসিপি ট্রাই করে দেখবেন এবং আমাদের জানাবেন কেমন লাগলো। এবং আগামী আমন্ত্রণে আপনাদের সাথে থাকার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ইকরার রান্নাঘরের ইফতারের আয়োজনের সাথেই থাকুন। খুদা হাফেজ।